সকাল থেকে এই নিয়ে 10-12 বার শুধু হোয়াটসঅ্যাপে একটাই স্ক্রিনশট আসছে, এই নোটিশটা। এই নোটিশটার মধ্যে লেখা আছে 30 মে 12:30 রেজাল্ট দেওয়া হবে তোমাদের ক্যাম্প থেকে, মানে স্কুল থেকে। এটা মাধ্যমিকের 2022 পরীক্ষার্থীদের জন্য নাকি নোটিশটা বেরিয়েছে। অনেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে, তাহলে কি আমাদের এই ডেটেই এই তারিখে এই সময় রেজাল্ট দেবে? তোমাদের আজকে একটাই কথা বলতে চাই, এই নোটিশটা কিন্তু অন্য একটি বোর্ডের। সেটা কোন বোর্ডের এবং তাদের কত তারিখ থেকে রেজাল্ট দেবে এবং তার পাশাপাশি তাদের কি বার রেজাল্ট দেবে, আর আসলে যারা WBBSC বোর্ডের ছাত্রছাত্রীরা তাদের কবে রেজাল্ট দেবে সেটাও জানাবো। তার সাথে সাথে আরও একটি জিনিস জানাবো, সেটা হলো ক্লাস 11 থেকে তোমরা সায়েন্স আর্টস কমার্স তিনটি স্ট্রিমে বিভক্ত হয়ে যেতে, এবার থেকে তা হবে না। এবার থেকে ক্লাস 9 থেকেই কিন্তু তোমাদের স্ট্রিম আলাদা হয়ে যাবে। ক্লাস 9-এ যারা এবছর পড়ছো তাদের হবে না, কিন্তু যারা ক্লাস 8-এ বা 5-এ বা 6-এ এই মুহূর্তে পড়ছো তারা যখন 9-এ উঠবে পরের বছর থেকে, তোমাদের সায়েন্স আর্টস কমার্স ক্লাস 9 থেকেই ভাগ হয়ে যাবে ICSE CBSE এই বোর্ডগুলির মতো। তো সব নিয়ে বিস্তারিত আজকে দুটি পয়েন্ট আলোচনা করব, তাই অবশ্যই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, 11-এর পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং প্রত্যেকটি স্কুল পড়ুয়ারা, স্কুলের সমস্ত সব ছাত্রছাত্রীরা অবশ্যই বিরাট বড় সুখবর পাওয়ার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশন ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা তোমাদেরকে বলে দিতে চাই, ওয়েস্ট বেঙ্গল অফ মাদ্রাসা এডুকেশন মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে 23/5/2022 এই তারিখে, এবং এই নোটিশে কি বলা হয়েছে, মেনলি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে মাদ্রাসা আলিম ফাজিল এই বোর্ডের ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু 30 মে 12:30 সময় তোমরা স্কুল থেকে প্রত্যেকে মাদ্রাসা হাই স্কুল মাদ্রাসা আলিম ফাজিল বোর্ডের প্রত্যেক ছাত্রছাত্রীরা কিন্তু রেজাল্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবে। 12:30 সময় প্রত্যেকে স্কুলে কিন্তু গিয়ে উপস্থিত হবে 30 মে, অর্থাৎ সোমবার দিনটা তোমাদের রেজাল্ট বেরোবে। আর এমনি নর্মাল বোর্ডের WBBSC বোর্ডের যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের কিন্তু 3 জুন রেজাল্ট বেরোবে, তোমরা অবশ্যই কিন্তু এটা নোট করে রাখো। এটা কিন্তু এই 30 মে অবশ্যই এই ডেটটা কিন্তু অবশ্যই তোমাদের বলে দিতে চাই, 30 মে 12:30 সময় মাদ্রাসা বোর্ডের রেজাল্ট অবশ্যই বেরোবে, আলিম ফাজিল বোর্ডের অবশ্যই তার সাথে বেরোবে। একাদশ আর নয়, বিষয় নির্বাচন এবার নবম শ্রেণী থেকেই, কি জানিয়েছে নজরবন্দির ব্যুরোতে, একাদশ থেকে নয় নবম শ্রেণী থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম কলা বাণিজ্য বিজ্ঞান মানে সায়েন্স আর্টস কমার্স বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে এবার। নজরহীন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার, নবগঠিত সিলেবাস কমিটির অভ্যন্তরীণ বৈঠকে এমনই প্রস্তাবের কথা উঠে এসেছে। ICICI CBSE স্কুলগুলির পড়ুয়ারা যেমন বিষয় বাছাই করে নিতে পারে নবম শ্রেণী থেকে, তেমনই অদূর ভবিষ্যতে রাজ্যে শিক্ষা বোর্ড সেই পথে কিন্তু হাঁটতে চলেছে। আরও কি জানিয়েছে আমরা দেখে নেব। কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি প্রণয়ন করেছে তাতে এই ধরনের প্রস্তাব ছিল, তবে রাজ্য সরকার কিছু না ভেবে জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে চায় না এখনই, তাই পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, তবে নবম শ্রেণী থেকে বিষয় নির্বাচনের জন্য প্রাথমিকভাবে সিলেবাসে বদল আনার প্রয়োজন ছিল, সেই কথাবার্তায় ইতিমধ্যে হয়ে গিয়েছে। বন্ধুরা আমরা পরের যে টপিকটা দেখব সেটা হলো সিলেবাস কমিটির এক সদস্য বলেছেন, যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায় তাদের কলা বিভাগের বিষয়গুলি অত বিস্তারিত না পড়লেও চলবে, আবার বাণিজ্য যাদের পছন্দের স্ট্রিম মানে কমার্স যাদের পছন্দের স্ট্রিম তারা কেনই বাহি বা পদার্থবিদ্যার খুঁটিনাটি পড়বে, তার চেয়ে নিজস্ব বিষয় নিয়ে ছোটোবেলা থেকে পড়াশুনো করলেই ক্যারিয়ারে সুবিধা পাবে। যদিও শিক্ষা মহলের রক্ষণশীল শ্রেণী এটাকে কীভাবে গ্রহণ করবে সেটা একটা দেখার বিষয়। এছাড়াও সূত্রের খবর, বিষয়গুলিকে বেসিক ও অ্যাডভান্স কোর্সে ভাগ করার চিন্তাভাবনা হচ্ছে, যারা যে বিষয় নিয়ে ভবিষ্যতে পড়তে চায় তারা সেই বিষয়ের অ্যাডভান্স কোর্সগুলি পড়বে, অন্যান্য বিষয়গুলির মধ্যে বেসিক কোর্স। 1 জুন সিলেবাস কমিটির মূল বৈঠক হওয়ার কথা, সেখানে সদস্যরা তাঁদের মতামত জানাবেন, উপস্থিত থাকবেন শিক্ষা দপ্তরের আধিকারিকরাও, তারপর কমিটির প্রস্তাব নিয়ে আলোচনা হবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে। এই প্রক্রিয়া শেষে শিক্ষা দপ্তরের সবুজ সংকেত মিললেই সুপারিশ কার্যকরের কথা ভাবা হয়েছে। সিলেবাস কমিটির অন্য এক সদস্য জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছিলেন পাঠ্যক্রম যেন কলকাতার কথা মাথায় রেখেই তৈরি না হয়, জোর দিতে হবে গোটা রাজ্যের নির্যাস এবং প্রতিবন্ধিত্বে, অর্থাৎ সবার জন্য, তোমাদের গ্রাম্য এরিয়ার যত ছেলেপুলে আছে প্রত্যেকের জন্য এই সিলেবাস তৈরি করতে হবে, প্রত্যন্ত জেলা ছাত্রছাত্রীরা যাতে সিলেবাসের সঙ্গে একাত্ম হতে পারে সেদিকটাও কিন্তু দেখতে বলা হয়েছে। এই কারণে জেলা স্কুলগুলির শিক্ষকদের সঙ্গে আলোচনা নির্দেশ এসেছে কমিটিগুলির কাছে। আশা করি তোমাদের সকলের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। এটা একটা হলো মাদ্রাসা আলিম ফাজিল এই বোর্ডের কিন্তু অবশ্যই নোটিফিকেশন, তাদের কিন্তু 30 মে থেকে রেজাল্ট বেরোচ্ছে 12:30। আরেকটা কথা, তোমাদের যারা তোমরা আর কি মাধ্যমিক 2022 পরীক্ষা দিয়েছো তাদের 3 জুন রেজাল্ট বেরোচ্ছে এমনটাই সম্ভাবনা আছে। আর তার সাথে সাথে ক্লাস 9 থেকে যে সিলেবাস বদলাচ্ছে, সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের বলে দিতে চাই পরের বছর থেকে, তাই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কাল সকাল 9:50 কিন্তু দারুণ একটি ভিডিও আসছে মাধ্যমিকের রেজাল্ট রিলেটেড, সাথে সূত্র থেকে একটি দারুণ জিনিস জানা গেছে তা কিন্তু তোমাদের কাল সকাল 9:50 শেয়ার করবো, তাই অবশ্যই প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, প্রত্যেকটি স্কুল পড়ুয়ারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলি দেখতে থাকো। আর আজকে আমাদের গুরুত্বপূর্ণ নিউজ ইনফরমেশন দিয়ে তোমাদের জেনে দিতে হবে নেক্সট ভিডিওতে, তখন তোমাকে ভালো দেখো সুস্থ থেকো। আজকে এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধু, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।